मिशन देश ओ जाति सेवाई हबे देश ओ जाति सेवाई हबे आमादेर जीवने শিক্ষার্থীরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি আশা করি ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত থাকো তাহলে স্টুডেন্ট আসো আমরা আজকে পাঠদানে যুক্ত থাকি মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাস 2021 আমাদের আজকের ক্লাস ক্লাস 3 বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা আমি বিথি আক্তার অ্যাসিস্ট্যান্ট লেকচার পলিটিক্যাল সায়েন্স দেখো স্ক্রিনে তোমাদের বইয়ের কভার পেজ দেয়া আছে ইসলাম ও নৈতিক শিক্ষা নিশ্চয়ই ভালো লাগছে তোমাদের বইয়ের কভার পেজ দেখে তো স্টুডেন্ট চলো আমরা মূল পাঠদানে যাই আজ আমি তোমাদের জন্য প্রশ্ন রেখেছি আসমানি কিতাব তাহলে আজ আমরা আসমানি কিতাব নিয়ে আলোচনা করব কোরআন মাজিদ আল্লাহর বাণী দেখো এখানে স্ক্রিনে তোমাদের বইয়ে দেয়া আছে মজিদ কিন্তু এখানে তোমরা মাজিদ লিখবে এখানে ভুল দেয়া আছে তোমরা সঠিকটা লিখবে কোরআন মাজিদ আল্লাহর বাণী কোরআন মাজিদ আসমানি কিতাব মানুষকে পথ দেখানোর জন্য আল্লাহ আসমানি কিতাব পাঠিয়েছেন কিতাব অর্থ বই বা পুস্তক কিতাব অর্থ কি বই বা পুস্তক আল্লাহর বাণীর সমষ্টিকে কি বলে আসমানি কিতাব বলে আসমানি কিতাব 104 খানা 4 খানা বড় 100 খানা ছোট ছোট কিতাবকে সহিফা বলে আসমানি কিতাব কয়খানা 104 খানা এর মধ্যে 4 খানা হচ্ছে কি বড় 100 খানা ছোট বড় 4 খানা কিতাব দেখো কোন কোন নবীর উপর বড় চারখানা কিতাব নাজিল হয়েছে তা এখানে দেয়া আছে এবং আমি তোমাদের এটা বিশ্লেষণ আকারে পড়ে শুনবো আশা করি তোমরা আমার সাথে থাকবে এবং মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করবে আর পড়বে প্রথমে আছে তাওরাত তাওরাত নাজিল হয় হযরত মুসা আলাইহিস সালামের উপর দুই নম্বরে আছে জাবর জাবর নাজিল হয় হযরত দাউদ আলাইহিস সালামের উপর তিনে আছে ইনজিল ইনজিল নাজিল হয় হযরত ঈসা আলাইহিস সালামের উপর চারে আছে কোরআন মাজিদ নাজিল হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন মাজিদ সর্বশেষ আসমানি কিতাব আমরা কিভাবে চলব কি কাজ করব কি করলে আল্লাহ খুশি হন সবকিছুই লেখা আছে কোরআন মাজিদে কোরআন মাজিদ আরবি ভাষায় লেখা আমরা আরবি ভাষা শিখব কোরআন মাজিদ পড়তে শিখব আমরা আসমানি কিতাবে বিশ্বাস করব কোরআন মাজিদ শুদ্ধভাবে পড়ব বড় হয়ে এর অর্থ জানব এর শিক্ষা মেনে চলব পরিকল্পিত কাজ হিসাবে তোমাদের জন্য থাকবে যে বড় চারখানা কিতাব আমি তোমাদের পড়িয়ে যে বিশ্লেষণ আকারে বোঝালাম এটি তোমরা অবশ্যই বাসায় পড়বে এবং খাতায় লিখবে দুই নম্বর প্রশ্ন তোমাদের জন্য থাকছে আখিরাত আখিরাত কাকে বলে আমরা দুনিয়াতে বাস করি এ দুনিয়া জীবনকে বলে ইহকাল মানুষ চিরদিন বাঁচে না মরে যায় যার জীবন আছে তার কি আছে মৃত্যু আছে মৃত্যুর পরে জীবনকে বলে আখিরাত আখিরাত অর্থ পরকাল আখিরাতে শুরু আছে কিন্তু শেষ নেই আখিরাত জীবনের কয়টি স্তর আছে আখিরাত জীবনে দেখো কয়টি স্তর আছে এখানে কবর কিয়ামত হাসর বিচার জান্নাত ও জাহান্নাম মৃত্যুর পর হতে কিয়ামত পর্যন্ত কবরের জীবন কিয়ামতের পরের বিচারে জন্য হাসরের ময়দানে একত্র করা হবে বিচারের পর পুরস্কার হিসাবে জান্নাতে এবং শাস্তির জন্য জাহান্নামে পাঠানো হবে দুনিয়া হলো কাজ করার জন্য আর আখিরাত হলো ফল ভোগের জন্য
আখিরাতে ভালো মন্দ কাজের বিচার হবে। দুনিয়াতে যে যেমন কাজ করবে আখিরাতে সে তেমন ফল ভোগ করবে। ভালো কাজ করলে পাবে পুরস্কার, মন্দ কাজ করলে পাবে কি শাস্তি। মিজানে ভালো মন্দ কাজের ওজন করা হবে। দেখো এখানে তোমাদের স্ক্রিনের বইয়ে যে দাঁড়িপালা সিন দেওয়া আছে, ভালো কাজ করলে কি হবে, ভালো ফল পাবা, খারাপ কাজ করলে খারাপ হবে। দুনিয়াতে যারা আল্লাহর হুকুম মানে ভালো কাজ করে আখিরাতে তারা অবশ্যই কি পাবে, পুরস্কার পাবে, পরম সুখের স্থান জান্নাত লাভ করবে। জান্নাতে এমন সব পুরস্কার আছে যা কেউ কোনোদিন চোখে দেখেনি, কানে শুনেনি, কল্পনাও করেনি। যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মতো চলে না, ভালো কাজ করে না, তারা আখিরাতে কঠিন শাস্তি পাবে। তাদের স্থান হবে জাহান্নামে। জাহান্নামে আসতে শুধু কষ্ট আর কষ্ট। যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস করে তার চরিত্র সুন্দর হয়। সে বিশ্বাস করে আমাদের সব কাজই আল্লাহ দেখেন, আখিরাতে তার সামনে দাঁড়াতে হবে, সব কাজের জবাবদিহি করতে হবে। তাই সে আল্লাহর শাস্তির ভয়ে মন্দ কাজ থেকে কি থাকে, অবশ্যই বিরত থাকে। যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস করে না সে মন্দ কাজ করতে ভয় পায় না, তার চরিত্র সুন্দর হয় না। আমরা আখিরাতে বিশ্বাস করব, আল্লাহর হুকুম মেনে চলব, ভালো কাজ করব, মন্দ কাজ থেকে অবশ্যই বিরত থাকব। তো প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই তোমাদের আমার ক্লাসটি ভালো লেগেছে এবং তোমরা মনোযোগ সহকারে উপভোগ করবে এবং অবশ্যই খাতা লিখবে। আজ আমি তোমাদের জন্য কোনো বাড়ির কাজ রাখিনি। তোমরা হয়তো জানো ইতিমধ্যে তোমাদের যে অ্যাপটি বিশ মার্কের পরীক্ষা শুরু হচ্ছে, ওটা পরীক্ষা হবে 18 তারিখে। আমি যে তিনটি ক্লাস তোমাদের জন্য দিয়েছি অনলাইনে, অবশ্যই তোমরা এর সাথে যুক্ত থাকবে এবং অবশ্যই অবশ্যই ক্লাসগুলো পাঠদান করবে, বাসায় বেশি বেশি করে পড়বে। তাহলে ইনশাআল্লাহ আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না, আর এই অ্যাপটি পরীক্ষা অবশ্যই তোমরা সবাই অংশগ্রহণ করবে। আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ সবাইকে।